খাসির কলিজা আর ফ্যাপসা, তিন যে খাসির কলিজা আছে, ফ্যাপসা আছে, মাটি আছে নাকি? হ্যাঁ, খাসির কলিজা আছে, আমার কাছে তরমুজ আছে। আমার কাছে দাদির জন্য একটা সুন্দর শাড়ি কিনে আনা হয়েছে, সেই শাড়ি এই যে তোমার কাছে, সেই ব্যাগের রিভিউ দেখাও দিতে হবে। ফল আছে। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট। আজকে আমরা যাচ্ছি আমার এক দাদার বাড়িতে, তার জন্য যে খাসির কলিজা কিনে নিয়ে আসা হয়েছে, সেই কলিজা ভুনা করা হবে, লুচি বানানো হবে, আর তার সাথে রমজান মাসের ইফতারি থাকবে। আসো আমরা যাই। হ্যাঁ চলো চলো চলো। ও দাদা ভালো আছো? এই যে চলে আসলাম তোমার বাড়ি। দাদি কোনে? হ্যাঁ দাদা বলছি আমরা আজকে লুচি বানাবো, তার সাথে কলিজা ভুনা করবো। কিন্তু কলিজা ভুনা করো, কিন্তু কেউ বল মানে লবণ কমাইছে, তাহলে কিন্তু খুবই সমস্যা। তাহলে দাদার কাছে ফলগুলো দিয়ে দেয় ইফতারের আগে মুহূর্তে, ওইটাই আমরা এদিক রান্না করা শুরু করি। ঠান্ডা এক জায়গায় দিয়ে দাও, দাদি নাই বলে কাগুল হেল্প হয়ে যাচ্ছে। আনারসটা দিয়ে দাও, আনারস। আনারস আর লেবু কেউ নিবো না, সবাই চট্টগ্রামের আনারস তো, পাহাড়ি আনারস। এই রোজার মাসে তো দাদার বাড়ির ভিতরে খুব গরম, গাছগাছালি নাই এই পাশেই বাগানে, আমরা এগুলো কাটিয়ে নিই। না ফাইটি হয়নি তো দেখতে, হ্যাঁ ওই রকম হলেই হবেনি, কামনাই খালুর কাজ পিস করে দেবো, খালি ছোট ছোট করে দিক। বেশি সময় ছিল তো সাদা ছাগলের, তাই মনে হয়। তাছাড়া সবগুলো কালা। হালকা একটু লবণ দিয়ে দিলাম। হুম মা ভালো তেল নিয়ে সেটা আচ্ছা আচ্ছা থাক থাক। হুম থাক। সবটাই বাটা লাগবি, দাদি বাটি দিবি পানি দে। সবাই নরম দিয়ে নেওয়া যায়, নরম হবে না নাকি বেটা? কিন্তু দিলা ফিরে আটা মারতে এবার ধুয়ে নে, এনে মোটর চলতেছে এই পাশেই। পানিটা ধরে যাক, এটাই আমাদের দাদি। দাদি খুব পর্দার সাথে কাজ করতে পছন্দ করে।
দাম কিন্তু জাল ধরা ভাবছি সুলতানে এটা হোটেলে দিয়ে দেব না না এই লোক এই লোক তো হোটেলে আছে চাবি কিনে দেবো না আমরা এত বড় একটা অভিজ্ঞ লোক দিয়ে দিলে আমরা কোনো পাবো না একেই তো বলে ব্যাং ফুলা নাকি মাঝে মধ্যে ফলে সুলতান বাঙালির লুচি নাকি লুচি হ্যাঁ হ্যাঁ সেই বিখ্যাত লুচি আলহামদুলিল্লাহ আমাদের পুরি নাকি বুলকা লুচি খুবই সুন্দর আসছে আমার মনে হয় খেতেও অনেক সুস্বাদু হবে দাদা তোমাদের সংসারের এই চলপথ কেমন কি চলে ধরো একা দাদা বাচ্চা তো হাত দিয়ে চাইছে দিয়ে পারলাম একজন কাছে দিনা সে দিনাটা ভবিষ্যৎ করে পারলাম সে তো আমার কাছে চাপ দিলে আমি কেমন যে তোমার যেমন যে সওয়াল আছে এরা কি কিছু টাকা পয়সা দেয় তোমার কিছু দেয় না তুমি নিজেই মাঠে সাথে কাজ করে যা পাও সেই তাদের সংসার আগের যে দাদি ছিল সে মারা গেছিল কি কি হয় কি হয়েছিল হাত বলে পারো স্টক করছিল স্টক করে মারা গেল তারপরে নতুন বিয়েটা করা হয়েছে তুমি তো একা একা এক বাড়িতে একা একা থাকাও যায় না রান্না বান্না করার জন্য লোক এটা দরকার হয় সহযোগিতা করলে পারে আমি একটু চলতে পারো ঠিক আছে দাদা আমরা তাহলে চেষ্টা আমার জন্য দোয়া করবো আমরা যেন তোমার জন্য কিছু করতে পারি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হচ্ছে এবার এর মধ্যে কি কি বাটা আছে দাদি জিরা আদা আর রসুন সব একসাথে বাটি দিয়েছেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সয়াবিন তেল দিয়ে দেওয়া হইল জিরে বাটা দিয়েছে সুলতান আর যদি আমার চাষি আমার সাহায্য না করে তাহলে তো আমরা ইফতারের আগে পারতামই না বানাতে আমরা যে এত সুন্দর লুচি বানাতে পারবো এটা অবিশ্বাস্য কথা এই প্রথম বানালাম এত সুন্দর হইলো তাহলে আমরা প্রায় বাজার শেষ করে ফেললাম ঠিক আছে সমস্যা নাই বাজার শেষ করি তারপরে ইফতারের সময় হয়ে গেল বেশি দেরি অবশেষে আমরা দেখো লুচি কি সুন্দর উড়ি বাবারে গরম উড়ি তাহলে এটাতে দেখেন কি সুন্দর দেখছো জিনিসটা কিন্তু আমার গরমটা কেবল উঠেছে এটা কই নিয়ে দেখাচ্ছে আমার দাঁত পড়ে গেল এটা কাম এটা হলো লাস্টে যে একটা ফ্লেভার আসবে সেই মশলাটা গরম মশলা আর এলাচের ও আমার তো মনে হচ্ছে দাদির হাতে রান্না খুবই সুন্দর হলো দেখেই মনে হচ্ছে যে স্বাদ হয়েছে এটা বোঝা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে দাদির হাতে রান্না মনে হচ্ছে রসালো আছে অনেক পুরি রস তবে এখন জিভে রস এসে গেছে এসে গেছে
এরে পটুয়া খালি তরমুজ দারুন হয়েছে আঙ্গুনি ছাই যাচ্ছ তো আজকে দাদি এখন অনেক ফলগুলো কাটি দিচ্ছে ইফতারে যেহেতু সময় হয়ে গেছে বেশি দেরি করা চলবে না আর সুলতানের কয় ট্যাঙ্কগুলো আছে খুব সুস্বাদ হয় সুস্বাদ খুবই সুস্বাদ হবে খেজুর কিরি একদম তাহলে সবার সামনে প্লেট দিয়ে দাও এক এক করে অপেক্ষা করো একটু পরে আদান দিবি ঠিক পাই না হ্যাঁ দাদি আলহামদুলিল্লাহ আমরা সারাদিন রোজা রাখার পর এই মাত্র ইফতারি করলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে না ওই যে ইফতারি কেমন লাগলো খুব ভালো খুব ভালো আছে তরমুজ মিষ্টি ছিল তো সবই মোটামুটি ভালো তো এখন খালি লুচি খাবা আর এই কলিজা বোনা খাবা শেষ এখন আমাদের সেই কাঙ্ক্ষিত সেই প্রধান অতিথি লুচি তার সাথে কলিজা বোনা কেউ কিন্তু বলবা না লবণ কম হয়েছে বুঝছো বিখ্যাত কলিজা বোনা তাই না বাস স্টান্তি মানে খুব সুস্বাদ হয়েছে আমার দাদি যেহেতু একটু পদ্মার সাথে খাওয়া দাওয়া করে আমরা তার প্লেট দিয়ে দিচ্ছি দাদি ঘরের মধ্যে যায় খাবো খাও এ করে যাবো না দাদির হাতে রান্না কিরকম আছে দাদা খুব ভালো খুব ভালো আছে এ সুলতান কেমন হইলো তুই তো একবারে সব নিয়ে নিছিস রে ভাই খাবো না কষে বুঝিয়ে খাওয়া না কিনা ভাই কিরকম আছে স্যার আলহামদুলিল্লাহ খুব সুন্দর রান্না হয়েছে থেকে কি ছোট ভাই সোহেল খুব সুন্দর আছে খুব সুন্দর আছে তাহলে খাও খাবারটা দিলাম আপনি ঘরের মধ্যে বসে খান না ভিতরে বসে খান নিজে হাতে রান্না করছেন খাওয়া দাওয়া না উঠে বড় এখন হাত দাঁড় ধুয়ে বিদায় নিয়ে যায় নাকি আবার তারাবি নামাজ পড়া লাগবে নি দাদা তাহলে তো সারাদিন আছে তোমার বাড়িতে কত কষ্ট দিলাম রান্না বান্না করলে এখন তাহলে গেলাম তাও আবার ঈদের আগে দেখা হবে দাদি তাহলে থাকেন গেলাম হ্যাঁ দোয়া করবেন আমার জন্য দাদি আল্লাহ হাফেজ দাদা